নিজ বাসভবন থেকে কণ্ঠশিল্পী মণি কিশোরের মরদেহ উদ্ধার। আমি মরে গেলে জানি তুমি নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মণি কিশোরের মরদেহ ঢাকার রামপুরার বাসা থেকে শনিবার উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা গত চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে শিল্পী মণি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রামপুরার বিটিপি ভবনের পেছনের বাসা থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে, তবে তার গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নন্দিত এই কণ্ঠশিল্পী কি ছিলে আমার বলো না তুমি, আমি মরে গেলে ফুল ঝরে তারা ঝরে, মুখে বলো ভালোবাসি ও আমি ঘরের খোঁজে সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তবে মাঝখানে দীর্ঘদিন নতুন গান প্রকাশ করা থেকে বিরত ছিলেন তিনি। চলতি বছর দেয়া এক সাক্ষাৎকারে নতুন করে গান করার কথা জানিয়েছিলেন এই তুমি সেই তুমি খ্যাত জনপ্রিয় এই গায়ক। তিনি জানিয়েছিলেন আলাদা করে 150 গান তৈরি করেছেন, যে গানগুলো তিনি জীবদ্দশায় প্রকাশ করতে চান না। কিছু গান মৃত্যুর পরও প্রকাশ পাবে বলেও জানিয়েছেন এই কণ্ঠশিল্পী। মণি কিশোর 500+ গানে কণ্ঠ দিয়েছেন। রেডিও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন খুবই অল্প। সিনেমাতেও তেমন গান করা হয়নি তার, মূলত অডিওতে একচেটিয়ে কাজ করেছেন তিনি। মণি কিশোরের প্রকৃত নাম মণি মণ্ডল, কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে নামের সঙ্গে কিশোর জুড়ে দিয়ে গান গাওয়া শুরু করেন তিনি। বিনোদন ডেস্ক, গণমানুষের আওয়াজ।